অফিসে অর্ধেক কর্মী নোটিশ শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বিসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে কেরানীগঞ্জে জিএম কাদেরের রূপমুক্তির কামনা জাতীয় পার্টির দোয়া যাত্রাবাড়িতে বাসের ধাক্কা একই পরিবারের তিনজন নিহত শ্রীপুর গাজীপুরে 17 ঘণ্টার পর উদ্ধার হল মহুয়া এক্সপ্রেস পাকিস্তানে বোমা হামলায় নিহত 3 আহত অর্ধশতাধিক কানা ভয়াবহ বিস্ফোরণ নিহত 17 আহত 59 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা বিষয়ে পুতিন ইমরানের ফোনালাপ বাইডেনের মন্তব্যের সমালোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট তীব্র শীতে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে 4 জনের মৃত্যু কান্নার মিছিলে যোগ দিলেন নাসরিন অভিনেত্রী শিমুকে গলা টিপে হত্যা করেন নোবেল ফরহাদ সাকিবের বিরুদ্ধে বরিশালে করোনার হানা।